এই ছোট্ট একটি দেশে কোটি কোটি 18 কোটি মানুষের কর্মসংস্থানের অভাব হয়ে পড়েছে, সেই দিকে বিএনপি নজর ছিল না, যার কারণে উনি যে আমাদের সামনে তুলে ধরেছেন অর্থের বিষয়টি সেটা ছিল খুবই নগণ্য। আজকে বাংলাদেশের বাজেটের কথা চিন্তা করেন, শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা কি পরিমাণ বেড়েছে সেইটা বিবেচনা করেন, বিবেচনা করার পর কেন অর্থ ঋণ বেড়ে গিয়েছে সেটার উত্তর পেয়ে যাবেন। এটা রাজনৈতিক হস্তক্ষেপ নয়, এটা সম্প্রসারিত, এটা দেশের অর্থনৈতিক সম্প্রসারিত ব্যবস্থাপনায় আমরা আজকে এই উন্নয়নের একটি রাষ্ট্র পেয়েছে, আমাদের পজিশন পরিবর্তন হয়েছে, বিষয়গুলো কিন্তু সেইভাবে বিবেচনা করা উচিত। মানে নিজে বুঝেও যদি না বুঝার ভান করি তাহলে আর বোঝানোর কোনো উপায় নেই। এই বাংলাদেশে শুধুমাত্র কিন্তু ঋণ খেলাপি নয়, এই কথাটা কিন্তু বারবার বলেছেন আমাদের এই সবারই জানা, পারভেজ ভাইও বলেছেন যে এই পৃথিবীর সব জায়গায় ঋণ খেলাপিটা হয়, তো সেখানে কি রাজনৈতিক প্রেশার? আর রাজনৈতিক প্রেশার যদি থেকে থাকে মেবি ইটস রাইট, যদি এটি সত্য হয় তাহলে প্রিন্স ভাইদের সময় শুরু হয়েছে, জিয়াউর রহমানের সময় শুরু হয়েছে, এই তখন থেকে শুরু হওয়ার কারণেই অর্থবৃদ্ধি দিন দিন বাড়ছে। সুতরাং যারা রাজনীতিকে গোলাপানিতে মাস স্বীকার করে রাজনীতিতে এসেছেন, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে সেই দিন এই বাংলাদেশকে অভিভাবকহীন করে দিয়েছিলেন, সেই দিন থেকেই কিন্তু এই ঋণ খেলাপি বাড়ছে ডে বাই ডে, আর দেশের অর্থনীতি যেরকম সম্প্রসারিত হচ্ছে সংখ্যা হয়তো বাড়ছে। কিন্তু আমি এখনো আবার বলবো যে কথাটি আমি প্রথম বলেছি যে রাজনৈতিক নেতারা কখনই রাষ্ট্রের ক্ষতি চান না, অমঙ্গল চান না, রাজনীতি করতে এসে যেটা পারভেজ ভাই দুইবার উল্লেখ করেছেন, যারা বোঝা নিয়ে আসেন তারা রাজনীতিবিদদের উপর দোষটাপাতে চান, সেই ব্যবস্থাপনা যেন না থাকে সেই বিষয়ে সকলকে ঐক্যমত আসতে হবে, যেমন শিক্ষাবিদদের, বুদ্ধিজীবীদের, সাংবাদিকদের, দেশের প্রতিটি মানুষকে নিয়ে রাষ্ট্র প্রতিটি বিষয়কে নিয়ে ভাবা দরকার। সেইভাবে যদি চিন্তা করি তাইলে সংস্কার হবে, সুন্দর বাংলাদেশ আপনি পাবেন, অর্থনৈতিকভাবে মুক্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ার একটা বাংলাদেশ। জনাব নজরুল ইসলাম বাবু, একটি প্রশ্ন সেটি হচ্ছে যে নীতিগুলো পাশ করে, যে পলিসিগুলো নির্ধারণ করে সেটা রাজনীতি বিদ্যুতে করে থাকে, তাহলে এখানে কোনো এখানে যে যেটা ছাড় দেওয়া, অনেকে বলে থাকেন যে ঋণ খেলাপিদের ছাড় দেওয়া হচ্ছে, সেটি হচ্ছে একটি পলিসির ব্যাপার, তাহলে এটি কেন ঘটে রাজনীতি করছে? যখন কোনো পলিসি নেওয়া হয় রাষ্ট্রের পলিসি নেওয়ার জন্য সরকার, সরকার যদি কোনো পলিসি নেয় সেটা কোনো ব্যক্তির জন্য নেয় না, এটা দেশপ্রেমিক সরকার হিসাবে বিবেচনা বোধ থেকে যেটা করা দরকার সেটাই কিন্তু গ্রহণযোগ্য হয়। সেখানে শুধু রাজনীতিবিদ থাকেন না, দেশের সকল শ্রেণীর সম্পৃক্ত জনগণকে নিয়ে, সম্পৃক্ত মানুষকে নিয়ে। তাহলে একটি একটি প্রশ্ন, যে তাহলে যারা খেলাপি ঋণ গ্রহীত তারা কি এতই শক্তিশালী যে পলিসিকে তারা মোল্ড করে কিংবা প্রভাবিত করে, তাহলে এটা কি বলতে চেয়েছেন? আমি আমি উল্টো আপনাকে প্রশ্ন করি, আমি কারো পক্ষে নই, আমি ঋণ খেলাপির পক্ষে না, আমি বলছি যারা ঋণ খেলাপি তাদেরকে কিন্তু আপনি এই কি বলে মর্গেজ নিয়ে কিন্তু ঋণ দিয়েছেন, তার সম্পত্তি যাচাই বাছাই করার কিন্তু ব্যবস্থাপনা রয়েছে, সেগুলোতে ত্রুটি থাকলে ঋণ খেলাপিরা যে কোনো সময় ফাঁকি দিতে পারে, আর নয়তো আপনি যে সিস্টেম রীতি নীতি নীতিমালা সেটাকে পার পাওয়ার তো কোনো সুযোগ নেই। সেই জন্য আমি বলছি যে আগে আমাদের সর্বস্তরে সবাইকে সততা এবং আস্থার মধ্যে আনতে হবে, সেই ক্ষেত্রে সবাইকে ভূমিকা রাখতে হবে, আর কোনো রাজনৈতিক দলের উপর কোনো সরকারের উপর দোষারোপ করে, অর্থাৎ আপনি বলতে চেয়েছেন যারা ব্যাংকিং সেক্টর স্তরে স্তরে কাজ করে থাকে তাদের দায়বদ্ধতা আছে? শুধু তাই নয়, যারা অন্যের উপর দোষ চাপায় দেন তাদের দায়বদ্ধতা আরো বেশি। ধন্যবাদ, আবার আসবো আপনার কাছে। আমি জিয়াউর রহমান, আপনি বলুন। আমি ওনার সেবক জায়গা থেকেই শুরু করি। আসলে রাজনীতিবিদদেরকে দায়ী করা মূল জায়গা না, আমরা বলছি যে রাজনৈতিক যে ফাঁক ফোকর, মানে রাজনীতিকদের যে দায়িত্বের জায়গাটুকু আছে সেই দায়িত্বের জায়গাটুকু সঠিকভাবে পরিপালন না করার কারণেই কিন্তু সুযোগগুলো কাজে লাগাচ্ছে এই দুষ্ট চক্র দ্বারা আছে, যাদেরকে আমরা, আচ্ছা উনি বোধহয় কিছু বলতে চাই। আমি একটি কথা বলতে চাই, সংযোজন জাস্ট সংযোজন, সরি টু সে, আমি উল্লেখ করতে চাই যে আমাকে নিয়ে আবার আমাদের
আলোচক বিশ্লেষণ দিয়েছেন যে আমি যে কথাটা বলেছি রাজনৈতিক নেতারা এর মধ্যে আওয়ামী লীগের দুইজন আছে, আমি আওয়ামী লীগ বিএনপি বলি, আমি বলেছি সার্বিকভাবে রাজনৈতিক নেতারা ব্যবসা করেন যারা, তারা কয়জন লোন নিয়েছেন, ঋণখেলাপি হয়েছেন, কারণ আমাদের মধ্যে কিন্তু একটা ভয় রয়েছে। আপনাকে একটা কথা বলতে চাই, যেখানে শাসন থাকবে সেখানে সভ্যতা ফিরে আসবে। আমাদের মধ্যে কিন্তু শাসন রয়েছে, আমাদের শাসনটা কি যে রাজনৈতিক নেতা হলে যারা পার্লামেন্টে যেতে চায়, ভোট করতে চায়, তারা ঋণ খেলাপি হলে নমিনেশন পাইলেও কিন্তু নমিনেশন টিকবে না, এই ভয়েই কিন্তু তটস্থ থাকতে হয়। এরকম যারা খেলাপি হয় তাদের সকলকেই তটস্থ থাকার শাসন ব্যবস্থাপনায় আনতে হবে।